ইমোশন, খুব ছোট্ট একটা শব্দ। ইমোশনস মানে হাসি, কান্না, মান, অভিমান আর রাগ। এই ইমোশনস গুলোই মানুষ কন্ট্রোল করতে পারে বলে পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরা। মানুষ আর পশুদের মধ্যে পার্থক্যটি কই একটা জায়গাতেই। What's in my mind, huh? Na na na. Toder jonno punch line noy. Punchi jotoshto. Wow! এখানে এত সুন্দর প্রজাপতি। It's so beautiful. হ্যাঁ স্যার, খুব সুন্দর। বাঙালি? হ্যাঁ, obviously স্যার। নাম কি? এবি অধিকারী স্যার। মানে অনাথ বন্ধু অধিকারী। তোর নাম নয়, ওই প্রজাপতির নাম। জানিস? না স্যার, সরি জানি না। Painted lady. একবার ব্যাংক স্ট্রিটে ওরকম একটা প্রজাপতি ডানা ঝাপটানোর জন্য আমেরিকায় ঝড় এসেছিল। এটাকে বলে বাটারফ্লাই ইফেক্ট। কিন্তু এখন ব্যাংক স্ট্রিটে এই ঝড় কেন? স্যার ওই ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। ড্রিঙ্ক এন্ড ড্রাইভ। স্যার স্যার করবো না স্যার, করবো না স্যার, ছেড়ে দিন স্যার প্লিজ। শুধু ড্রিঙ্ক এন্ড ড্রাইভের জন্য তোদের এতটা খেলালাম? না 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 না, এই ইমোশনটা এখানকার নয়। তাহলে ইমোশনটা কোথাকার? Did you find the book that we were looking for? No, I didn't find actually. Hey, you could have looked a little more. What? Stupid Indian! All right, wrong number. তার মানে এই ইমোশনটা ওখানকার। না না না, খুশি রাখা যাবে না। Your hand is so smooth. Oh, babe. Lovely. What the? Who are you? Indian. অন্যায় শুধু দুর্বলরাই সহ্য করে, আর আমরা ইন্ডিয়ানরা অতটাও দুর্বল নই। ইতিহাস সাক্ষী যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চিরকালই একজনকে দিয়ে শুরু হয়। 56 ইঞ্চি ছাতি নয়, কলিজায় আগুন থাকলেই যথেষ্ট। বি প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ইমোশনে রিয়্যাক্ট না করলে সেটা ধীরে ধীরে রাগে পরিণত হয়, আর রাগ কখনো চেপে রাখা উচিত না। রাগ চেপে রাখলে রাগ বাড়ে, আর সেটার এফেক্ট পড়ে আমাদের সমস্ত কাজে, এবং দিনের শেষে হারি আমরাই। তাই ভেবেছিলাম ওকে মারার পরে আমার রাগটা কমে যাবে, এখন আমার মধ্যে কোনো ইমোশনস থাকবে না, জিরো ফিলিংস। ভুল ভেবেছিলাম। আদি বাবার শরীর ভালো নেই, তাড়াতাড়ি বাড়ি আয়। বাবা শুধু আমার সব থেকে বড় স্ট্রেংথ না, আমার সব থেকে বড় উইকনেসও। হি ইজ মাই লাইফ। মা চলে যাওয়ার পর আমাদের দুই ভাইকে বুকের মধ্যে আগলে রেখেছিল। নিজের মধ্যে শত ব্যথা থাকলেও তা কখনো আমাদের বুঝতে দেয়নি এই মানুষটা। আর আজ এই মানুষটা অসুস্থ। পেইনটা যদি বেড়ে যায় তবে কি পেইন কিলার ইঞ্জেকশন দেবেন? আদি, গ্র্যান্ডপা ইজ নট ওয়েল। বাবার কি হয়েছে দাদা? প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা।
last stage. It's a very critical disease. His organs will start to fail soon. I'm so sorry. বাবার হাতে আর কত সময় আছে ডক্টর? ডক্টর বলছেন এক থেকে দেড় মাস। বাহ, ফ্রেশ অক্সিজেন নিয়ে গ্ল্যামার তো বেড়ে গেছে দেখছি। ই আর কি করছিস? মন খারাপ কেন করছো বাবা? জীবন তো তোমাকে সবকিছু দিয়েছে। তোমার দুই ছেলে আজ প্রতিষ্ঠিত সোসাইটিতে সবাই ছেড়ে, এ সবকিছুই তো সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। মা চলে যাওয়ার পর আমাদের দুই ভাইকে একা একা তুমি মানুষ করেছো। আমাদের জীবনে কোনো কষ্টের ছায়া তুমি পড়তে দাওনি। এই যে ভাইয়ের এত বড় পাইপের ব্যবসা, আমার এত বড় চাকরি, এসবই তো তোমার জন্য বাবা। তাহলে বাবা, লাস্ট উইকে আমি একটা মার্সিডিস কিনেছি। কি বললি? মার্সিডিস কিনেছি। মার্সিডিস? তোর হয়তো মনে আছে বিক্রম, ছেলেবেলায় তুই মেটলি চেপে স্কুলে যেতিস। বড় চাকরি করে তুই একটা চার কামরার বাড়ি কিনেছিস, আর ছোটবেলায় তুই ২৪ কামরার একটা ম্যানশনে থাকতিস। তোর অবশ্য সেসব কথা মনে নেই, তার কারণ তখন তুই অনেক ছোট ছিলিস। তোরা এই অসহায় অমূল্য মুখার্জির ছেলে নোস, তোরা গ্রেট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার রুদ্রপ্রতাপ মুখার্জির ছেলে। গুড মর্নিং এভরিওয়ান। আমি যখন প্রথম ইংল্যান্ডে এসেছিলাম তখন আমার বুক পকেটে ছিল ২০০ পাউন্ড, কিন্তু বুকে ছিল এক আদম্য বিশ্বাস ভালো কিছু করে দেখাবার। প্রথম দিকে আমরা দু তিনজন বন্ধু যখন রেন্টে থাকতাম তখন আমাদের সবসময় মনে হতো যে আমাদের যদি একটা নিজেদের বাড়ি থাকতো। আমি জানি এখানে বসে থাকা প্রত্যেকটা ইন্ডিয়ানেরও সেই স্বপ্ন যে ইংল্যান্ডের বুকে তাদের যদি একটা বাড়ি থাকে। আর আপনাদের প্রত্যেকের স্বপ্ন সফল করবার জন্য আমি চেষ্টা করছি। অ্যান্ড মাই ড্রিম ইজ টু বিল্ড এ নিউ ইন্ডিয়া, এ গ্রেট ইন্ডিয়া ইন গ্রেট ব্রিটেন। এই প্রজেক্টে মোট খরচে শুধুমাত্র ৫০% টাকা দেবেন আপনারা, বাকি ৫০% টাকা দেবে আমার কোম্পানি গ্রেট ইন্ডিয়া কোম্পানি। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল একটা বেইমানের জন্য। এত টেনশন করার কোনো দরকার নেই। আই থিঙ্ক উই অল নিড টু স্টে কনফিডেন্ট। কিন্তু স্যার, একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? এত টাকা লোন, কোম্পানি তো বন্ধ হয়ে যাবে। ভয় পেলে চলে না, ভালো কাজ করতে গেলে একটু রিস্ক নিতেই হয়। আমাদের কোম্পানির সাকসেসের পেছনে আমার যে কন্ট্রিবিউশন, তার থেকে অনেক বেশি কন্ট্রিবিউশন কৃষ্ণের। সো হোয়েন হি ইজ কনফিডেন্ট, উই শুড বি কনফিডেন্ট। আমাদের প্রজেক্ট অ্যাজ পার প্ল্যান এগোবে। আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে আমাকে পেছন থেকে ছুরি মারলো।
আমি কিছু বোঝার আগে সবার কাছে আমাকে বিশ্বাসঘাতক প্রমাণিত করলো। Dreams of millions of Indians living in UK has been shattered. Rudra Pratap Mukherjee, the chairman of Great India Company, has been declared bankrupt. যে জমিতে এই টাউনশিপ হওয়ার কথা ছিল সেটা ইউকে সরকার বাজেয়াপ্ত করল আর পুলিশ সবাই খুঁজতে শুরু করল। যারা একদিন উঠে দাঁড়িয়ে আমার কথায় হাততালি দিত তারা আমার প্রাণ নেওয়ার জন্য আমাকে তাড়া করা শুরু করল। এসকেপ আমার জীবনের সবচেয়ে অপছন্দের একটা শব্দ, কিন্তু এমন এক পরিস্থিতি এলো যে আমাকে সেটাই বেছে নিতে হলো, এমনকি আমার নামটাও অমূল্য মুখার্জি। তোমাদেরকে বড় করে তোলা, মানুষের মতো মানুষ করা, নিজের সব কিছু দিয়ে তোমাদের ভালো রাখা আর নিজের সাথে নিজেই লড়াই করে বাঁচতে থাকলাম রোজ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম। বাবা বাবা কষ্ট, বাবা কি কষ্ট হচ্ছে বলো। আমি 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 অমূল্য মুখার্জী হয়ে পড়তে চাই না, আমি থাক না, আমি রুদ্র প্রতাপ মুখার্জী হয়ে মরতে চাই। কিচ্ছু হবে না বাবা, তোমার সব কথা থাক না, কিচ্ছু হবে না বাবা। নার্স নার্স কাম ফাস্ট, গেট দ্য অক্সিজেন প্লিজ নার্স, লেটস গেট দ্য অক্সিজেন। ইয়েস বাবা, ওই লোকটার নাম, ওই লোকটার নাম কৃষ্ণ কুমার বাবা বর্ধন। বাবা একটু চুপ করে থাক তুমি। Whose car is this? That's Krishna Kumar. He is the owner of KK Group. He is extremely dangerous and unpredictable. Did you see that? একটা পাখি একটা প্রজাপতিকে ধরে খেয়ে ফেললো, এর মানে আর কিছুই নয়, একজন শক্তিশালী একজন দুর্বলের উপর বল প্রয়োগ করলো। মানে ঠিক বুঝলাম না। Let me explain. Oil and natural gas, যার জন্য 7 বছর ধরে 700 মিলিয়ন পাউন্ডস খরচা করে 7টা দেশ ঘুরেছি, আর শেষে জানতে পারলাম অয়েল অ্যান্ড ন্যাচুরাল গ্যাস পাওয়া যাচ্ছে তোমার কেনা এই জমিতে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। মারাটা আমার নেশা নয়, জেতাটা আমার নেশা। লেটস প্লে আ গেম। এই যে দুটো বল আছে, এর একটাতে গোল্ড আছে আরেকটাতে সিলভার, চুজ ওয়ান। তুমি যদি গোল্ডটা চুজ করো তাহলে তুমি জিতবে। ওকে, মাই চয়েস ইজ দিস। কিন্তু আমি এসব ফালতু খেলা খেলবো কেন? তোমার নিজের জন্য। নিজের জন্য? আমি জানতাম তুমি হেরে যাবে। আসলে মানুষকে দেখে তার ক্যাপাবিলিটি জাজ করার একটা অদ্ভুত ট্যালেন্ট আমার মধ্যে আছে। এই প্রজেক্টটা চালানোর মতন বুদ্ধি বা ক্ষমতা কোনটাই তোমার নেই, তবুও আমি তোমায় এই প্রজেক্টের প্রফিটে 20% শেয়ার দেব। দয়ার শরীর আমার। কয়েকজন গুন্ডা সঙ্গে এনে বাচ্চাদের মতন গেম খেলে আমার জমির 80% এর মালিক হতে চাইছো? ইউ আর বিং ফুলিশ কৃষ্ণ কুমার বর্ধন। Thank you.
তোমার জন্য আমার বন্দুক না কয়েকটা কাগজই যথেষ্ট নিউজপেপারস এটা আগামী কালের নিউজপেপার কি লেখা আছে পড়তে পারছো ইউ আর আ ফ্রড কেউ তোমার এই প্রজেক্টে আর ইনভেস্ট করবে না এটা তারপরের দিনের নিউজপেপার তুমি নিজের আইডেন্টিটি চেঞ্জ করেছো আর এটা তারপরের দিনের নিউজপেপার সরকার তোমার এই জায়গাটাকে একটা ইকো জোন ডিক্লেয়ার করেছে আর তোমার লাইসেন্সও ক্যান্সেল করেছে হোয়াট রাবিশ সরকার আমার লাইসেন্স ক্যান্সেল করবে কেন প্রজাপতি গায়ে বসলে শুধু বিয়েই হয় না মানুষ দেউলিয়াও হয়ে যায় আমি এখানে একা আসিনি নিজের সঙ্গে খুব যত্নে সিলেক্ট করা একটা রেয়ার প্রজাতি প্রজাপতি এনেছি ওরা এখন থেকে এখানেই থাকবে ওদের ডকুমেন্টস গুলো আমার সঙ্গে আছে তুমি যদি আমার কথা ভদ্রভাবে না মানো তাহলে এই ডকুমেন্টস গুলো কিন্তু আমি মিনিস্ট্রিকে হ্যান্ড ওভার করে দেবো তাহলে তোমার এই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের প্রজেক্টটা চলার ফলে ওই প্রজাপতিগুলো মরে যাবে তা সরকার তাহলে কড়া পদক্ষেপ নেবেই এই প্রজেক্ট বন্ধই করতে হবে ইউ উইল বি ফিনিশড Now stop being foolish and sign here. I don't have all day. কৃষ্ণকুমারের সব ইনফরমেশন জোগাড় করেছি খুব তাড়াতাড়ি ওর এগেনস্টে আমরা কোর্টে যাব কেস ফাইল করব তোমার ড্রিম প্রজেক্টে ও যে যেভাবে তোমায় ঠকিয়েছে তার শাস্তিও এবার পাবে তুমি কিচ্ছু চিন্তা করো না কেমন রেস্ট নাও তুমি তুই বাবাকে মিথ্যা কথা কেন বললি দাদা শোন আমি যা বললাম তুইও সেটাই বলবি পারবো না আমি কৃষ্ণকুমারের মতন বাবাকে ঠকাতে পারবো না একটা মানুষের স্বপ্ন নিয়ে তাকে মিথ্যা কথা বলতে পারবো না বাবাকে খুশি করার জন্য সামান্য একটা মিথ্যা কথা বলতে পারবি না তুই বাবা খুশি হতে চান না দাদা বাবা নিজের হারানোর সম্মানটা ফিরে পেতে চান বোঝার চেষ্টা কর দেখ এসব শত্রুতা বদলা এগুলো আমাদের জন্য নয় আমরা যেমন আছি যেভাবে আছি ভালোই আছি বুঝলি হোয়াট ইজ দিস ওহো গরম কফিটা তুমি এই জামার উপর ফেল আরে দাগ থেকে যাবে তো সরি সরি এভাবে হাসছিস কেন দাদা তোর জামায় একটা কফির দাগ লাগাতে তুই এতটা রিয়্যাক্ট করলি আর ভেবে দেখ বাবার গায়ে গত 30 বছর ধরে বদনামের দাগ লেগে আছে যেটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে এখন বাবার গা দিয়ে তার বদনামের দাগটা মুছে ফেলে ওনার মুখে সম্মানের হাসি ফেরানোটাই আমার একমাত্র লক্ষ্য কি করবি তুই কৃষ্ণকুমারের সঙ্গে লড়াই করবি তুই জানিস না ও কত পাওয়ারফুল এই ইউকের ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস আইকন ওর অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে এক বছর দেড় বছর ওয়েট করতে হয় বাবার হাতে তো মাত্র 30টা দিন তার মানে কৃষ্ণকুমারের হাতেও মাত্র 30 দিন হিল বি রুইন্ড ইন নেক্সট 30 ডেজ আই প্রমিস ইউ আদি আদি ইওর লাঞ্চ ইজ রেডি সরি বৌদি দেরি হয়ে যাবে কারণ কৃষ্ণকুমারের হাতে আর বেশি সময় নেই 30 দিন মানে 720 ঘন্টা 43,200 মিনিট মানে 25,92,000 সেকেন্ডস
বিষ্ণু কুমারের টোটাল অ্যাসেট ভ্যালু 35,000 কোটি, সুতরাং প্রতি সেকেন্ড 10 কোটিরও বেশি টাকা। এই 35,000 কোটি টাকাকে জিরোতে নিয়ে আসা আমার কাজ, তাই এই মিশনের নাম অপারেশন জিরো। কৃষ্ণ কুমার, ইয়োর টাইম স্টার্টস নাও। Hey, you're selected for a job. Why? Is it because I'm tapping fast? No, it is because of the tattoo you have. Ma'am. You were supposed to paint me. Ashley, Baba ke ko miss korchhilam. Tai babar bukta. Excuse me. আমাকে বললেন এটা কি আপনার? এ বাবা, এটা আমার সবথেকে দামি জিনিস। বাঙালি হয়ে বিদেশ ভূমি তোমাকে বাঁচিয়ে দিলেন। বগলা মা, তোমার কৃপা। মা বগলা মা, আমি পেয়ে গেছি তোমার কৃপা। কি দামি জিনিস এটাতে? আরে দাদা, তাজমহল, বিগ বেন, স্ট্যাচু অফ লিবার্টি, সবার থেকে দামি জিনিস হচ্ছে আমার কাছে এইটা। কি এমন আছে এটাতে? এটাতে আমার বাবার ছবি আছে, এটাই আমার কাছে সব থেকে দামি। আমার অফিসে চাকরি করবে? আপনার অফিসে? আপনাদের ঠিক কত টাকা মাইনে দেবেন? প্রচুর টাকা মাইনে। আমাদের কোম্পানির টার্নওভার প্রতি মিনিটে 10 কোটি টাকা। 10 কোটি টাকা মানে? সি ইউ টুমারো। ওকে। ও কল্যাণেশ্বরী, ও মা বাবলা, কত বড় সুযোগ দিলে মা। মোবাইলও দিলে, চাকরিও দিলে মা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। কড়ায় আসতে বলেছিলাম 10:30। আর এখন কটা বাজে? 10:31 স্যার। সো ইউ আর এক্স্যাক্টলি 1 মিনিট লেট। এবার যদি তোমাদের 10:32 আসতে বলি আসতে পারবে? স্যার, রাইট স্যার। স্যার, গুড মর্নিং স্যার। গুড। কাম, আইল শো ইউ সামথিং। মাই ড্যাড। সবাই টাইমকে মাপে ঘন্টা, মিনিট আর সেকেন্ডে, আর আমি মাপি আমার বাবার হার্ট রেট দিয়ে। তাই সময় নষ্ট করার মতন সময় না আমার কাছে আছে না তোমাদের কাছে, কারণ এই মিশনটার জন্য আমাদের হাতে আছে মাত্র 30টা দিন। এই মিশনে তোমাদেরকে সিলেক্ট করার পেছনে সব থেকে বড় কারণ হলো যে তোমরা নিজের থেকে বেশি নিজের বাবাকে ভালোবাসো, আর তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশন হলো যে তোমরা সকলেই কেএনকে গ্রুপের এক্স এমপ্লয়ি, যার মালিক কৃষ্ণ কুমার, যে গত 30 বছর ধরে অনেকগুলো মানুষকে ঠকিয়ে তার এত বড় এম্পায়ার তৈরি করেছে। কিন্তু আর না, এবার থেকে কৃষ্ণ কুমারের উল্টো সময় গোনা শুরু। আগামী 24 ঘন্টার মধ্যে কৃষ্ণ কুমারের সমস্ত ডিটেলস আমার চাই। ও কখন শোয়ে, কখন ওঠে, কি খায়, কি পরে, কোন পারফিউম লাগায়, কোন বিস্কি খায়, জোক শুনলে হাসে নাকি রেগে গেলে মেরে ফেলে, এই সমস্ত মাইনিউট ডিটেলস আমার চাই। স্যার, ডিটেলস এর জায়গায় যদি কোনো না কোনো সিক্রেট বা স্ট্র্যাটেজি জানিয়ে ভালো হতো না? পৃথিবীর প্রতিটা মেয়ে তার বয়ফ্রেন্ড বা হাজবেন্ডের মধ্যে নিজের বাবাকে দেখতে চায়। ইলেকট্রা কমপ্লেক্স। What do you mean, sir? আমাদের প্রথম টার্গেট কৃষ্ণ কুমারের মেয়ে, যে কেএনকে গ্রুপের 40% শেয়ার হোল্ডার, ফ্যাশন ফ্রিক, হাতে ঘড়িও পড়ে যার দাম 1 কোটি টাকার উপরে, নাম কায়রা। ডাবল শট এক্সপ্রেসো। হাউ ডিড ইউ নো আই ওয়াজ সাপোজ টু অর্ডার ডাবল শট এক্সপ্রেসো?
একটি সুন্দরী মেয়ে সকালবেলা ঘরে প্রথম কফিটা মিস করে কফি শপে এসে যখন কফি খেতে চাইবে তখন সে একটু স্ট্রংই খেতে চাইবে। আপনি কি করে জানলেন আমি আমার বাড়ির প্রথম কফিটা মিস করেছি? সকাল সকাল তুমি কফি শপে ঢুকে এদিক ওদিক না যেয়ে সোজা ওয়েটারকে ডাকছো, এটা বোঝা কি খুব কঠিন? গেস করছেন রাইট? আর আমিও গেস করছি অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে যাওয়া একটা মেয়ের সাথে আপনি ফ্লার্ট করছেন। অ্যাক্সিডেন্টলি নয়, প্ল্যান করা। হোয়াট? আচ্ছা বলো তো এখন তোমার কোথায় থাকার কথা? আর্ট গ্যালারিতে। আর তুমি এখানে কেন? কারণ বাড়িতে সকালবেলার কফিটা খেতে পারিনি তাই। আর বাড়িতে কফি কেন খেতে পারোনি? কফি মেশিনটা কাজ করছিল না তাই। আর কফি মেশিনটা কেন খারাপ হয়ে গেছিল? পাওয়ার কাট হয়ে গেছিল। এক্স্যাক্টলি, ওই পাওয়ার কাটটা আমি করেছিলাম। হোয়াট? 5 মিনিট পাওয়ার কাট হওয়াতে তোমার বাড়ি থেকে বেরোতে 10 মিনিট দেরি হয়ে যায়, আর 10 মিনিট দেরি হওয়াতে তুমি সামনে গিয়ে দেখো স্কুল খুলে গেছে, রাস্তা বন্ধ। তাড়াহুড়োর মধ্যে কি করবে না বুঝতে পেরে তুমি রাইট টার্ন নিয়ে নাও, আর রাইট টার্ন নেওয়ার পরে এটাই হচ্ছে প্রথম কফি শপ। তাই এই কফি শপে এসে তুমি আমার সাথে বসে কফি শেয়ার করছো। I don't believe you. This is just a coincidence. Coincidence? তাহলে সব টেবিল ছেড়ে এসে তুমি এই টেবিলটা কেন চুজ করলে? কারণ এই টেবিলটা খালি ছিল তাই। এই সব কটা লোক আমার ভাড়া করা। হোয়াট? যাতে বিয়ের আগে আমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হয়ে ওঠে। তুমি সারা জীবন এই মুহূর্তগুলোকে মনে রাখো, আর 10টা প্রেমের গল্পের মতো আমাদের প্রেমের গল্প যেন না হয়। লোক, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তাই আমি রোজ এমন কিছু না কিছু করতে থাকবো যাতে তোমার সাথে আমার দেখা হয়। ফাইন, আপনি তাহলে রোজ আমার সাথে দেখা করার প্ল্যান করুন, আর আমি চেষ্টা করব যাতে সেই প্ল্যানটা ভেস্তে যায়। অল দ্য বেস্ট। Hi, Shivani. Hi, Kyra. For some reason, my car is not starting. Can you help me out, please? Okay, I'll do that. Thank you. Can we go to the art gallery after that? Sure, would love to. Okay, see you in some time. Bye. Bye. Hi, hello. Okay. Hi. Hi, cutie. What's your name? And why are you alone? Strange. Okay, come with me. Let's go. Let's go. Good boy. Time to get back home, Kutush. Hey, come. Yeah. Thanks, Mike. Yeah, thanks. Yeah. আজকের প্ল্যান কি ছিল? তার মানে মানছো যে এটা কোইনসিডেন্স নয়? ডোন্ট অ্যাক্ট স্মার্ট। ওকে, এবার তো পাওয়ার কাট হয়নি। এটা তো কোনো মিড ডে মিল নয় যে রোজ 1 মিনিট থাকবে। গতকাল তোমার বাড়ির পাওয়ার কাট হয়েছিল, আজ তোমার বন্ধুর গাড়ির পাওয়ার কাট হয়েছে। তাই সকালে ওর গাড়ি স্টার্ট হয় না, ও তোমাকে লিফটের জন্য ফোন করে আর তুমি, বাকিটা আমার জানা। আচ্ছা, আমার একটা কথা বলো, শিবানী যদি আমায় না ডেকে ক্যাব নিয়ে বেরিয়ে যেত? আচ্ছা, এখানে শাখা সিঁদুর পলাক কোথায় পাওয়া যায় জানো? তোমার মধ্যে না আমার বউ হওয়ার সমস্ত গুণ আছে। Whatever. Just answer my questions. দেখো, আমি সবসময় প্ল্যান বি অনুযায়ী কাজ করি, আর আমার প্ল্যান বি হচ্ছে যে আমার প্ল্যান এ কোনোদিনও ফেল করে না। কফি। ওই কাপটা যেভাবে আছে সেভাবেই তোলো। এটা যদি ঘুরিয়ে কফি খেতে যাও তাহলে কিন্তু তুমি আমাকে কিস করবে। মানে পৃথিবীর প্রতিটা মুহূর্ত আর একটা মুহূর্তের সাথে ইন্টারলিঙ্কড আছে। ওই যে ওই লোকটা যে নিজের গার্লফ্রেন্ডের ছবি তুলছে, সে যদি ছবিগুলো সামনে থেকে না তুলে একটু রাইটে গিয়ে তোলে
আর ওদিকে ওই ছেলেগুলো যারা বাস্কেটবল খেলছে তাদের বলটা যদি এক ফুট ওপরে লাফায় আর ওই যে সামনে দিয়ে লোকটা আসে সে যদি আমাদের টেবিলটা ক্রস করে তাহলে তুমি আমাকে কিস করবে। রাবিশ। Strawberry, right? Shut up. Okay, Baba. Take care of yourself. Take care of yourself. Have your lunch. See you. Bye. Bye-bye. খুব ভালোবাসো নিজের বাবাকে তাই না? তুমি এখন এখানে কি করছো? What do you want? কি চাইছো তুমি? কেন করছো আমার সাথে এসব? তোমার সম্পত্তির জন্য। মানে? মানে আমার শ্বশুরের মানে তোমার বাবার ব্যবসা ডুবে যাবে। কিভাবে? দেখো তোমার বাবা যখন ফোন করেছিলেন তখন দেখলাম উনি নিজের অফিসের নর্থ ফেসিং করে বসে আছেন এন্ড দ্যাটস নট দ্য রাইট পজিশন হি শুড বি সিটিং এক্স্যাক্টলি 180 ডিগ্রি অপোজিট আই মিন সাউথ ফেসিং করে। বাস্তু যার ব্যবসা ডুবে যাবে সম্পত্তি ডুবে যাবে তার সাথে প্রেম করে কি লাভ? দেখো লাভ লোকসান আমি জানি না, আমি সত্যি তোমাকে ভালোবাসি আর আমি এটাও জানি যে তুমিও আমাকে ভালোবাসো। সেটা কি করে বুঝলে? তুমি যখন আমাকে কিস করেছিলে তখনই বুঝলাম। তুমি মন পড়তে পারো বুঝি? হ্যাঁ বিশ্বাস হচ্ছে না? ওকে গিভ মি হ্যান্ডস। হোয়াট? তোমার হাত দাও আমাকে। দাও দাও। নো দাও প্লিজ দাও। ইয়া ইয়া নাও ক্লোজ ইওর আইস। Close, close. Yeah, yeah. Now relax, relax, relax. এবার আমি যেটা দেখতে পাচ্ছি তুমিও দেখার চেষ্টা করো। আমি কিছু শুনতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি। ট্রলি, প্যাকেজেস, কিছু সাউন্ড শুনতে পাচ্ছি, প্রচুর লোক, মেট্রো স্টেশন। না 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 না, মেট্রো স্টেশন না, এয়ারপোর্ট। ইয়া ইয়া এয়ারপোর্ট। ফ্লাইট ল্যান্ড করলো, কান্নার শব্দ, বাচ্চা মেয়ে, সে কাঁদতে কাঁদতে মা মা বলে ডাকছে। হঠাৎ একটা লোক এসে আটকায়। ইমপ্রেসড? ইমপ্রেসড? তুমি সত্যি একজন ম্যাজিশিয়ান যে নিজের জাদু দেখে লোককে অবাক করে দেয়। কিন্তু কি বলতো, আমরা ম্যাজিশিয়ানের ট্রিক দেখে থ্রিলড হই, অবাক হই, কিন্তু তার প্রেমে পড়ি না। প্রেমে পড়তে গেলে প্ল্যান এ প্ল্যান বি এর দরকার হয় না। ওপরওয়ালা যদি আমাদের গল্প লিখে থাকে তাহলে প্রকৃতির প্রত্যেকটা জিনিস আমাদের মিলিয়ে দেবে। এ আকাশ, এ বাতাস, এ বৃষ্টি, প্রত্যেকটা জিনিস হেল্প করবে। সো ফর নাও দ্যাটস নট হ্যাপনিং। গুড বাই। তুমি আমার আর কত ক্ষতি করবে? আমি তোমার কি ক্ষতি করেছি সেটা জানি না, কিন্তু দেখে গেলে তোমায় ভীষণ সুন্দর লাগে দেখতে। এটা কি বলতো? কার্লোস রসের বিখ্যাত একটা পেইন্টিং, তাই তো? এক্স্যাক্টলি। এটা আমার বাবার পছন্দের একটা পেইন্টিং, আর আমার বাবার পছন্দ মানে আমার পছন্দ। আর 20 বছর পর প্রথমবার এই পেইন্টিংটা অকশনে এসেছিল। ভেবেছিলাম এটা কিনে দিয়ে বাবাকে এটা বার্থডেতে সারপ্রাইজ দেব, বাট থ্যাঙ্কস টু ইউ আমি 2 দিন ধরে আর্ট গ্যালারি যেতে পারছি না। আর মজার ব্যাপার কি বলতো, পেইন্টিংটা আর সেখানে নেই, বিক্রি হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ। টিম, একটা পেইন্টিং বলছি আমার যে করে হোক চাই। স্যার এই হলো আপনার পেইন্টিং। এক্সেলেন্ট, দেখেই বোঝা যাচ্ছে যে এটা ডুপ্লিকেট। স্যার আপনি কি করে বুঝলেন এটা ডুপ্লিকেট? এটা কি কালার? কোবাল্ট ব্লু। কোবাল্ট ব্লু বলে এই কালারটা আজ থেকে 200 বছর আগে ছিলই না।
আর এই পেইন্টিংটা আঁকা হয়েছে আজ থেকে 200 বছর আগে তাই এটা বোঝা খুবই সহজ এই পেইন্টিংটা ডুপ্লিকেট স্যার মাকালি দিব্যি বলছি আপনি কিন্তু জেমস বন্ড মানে আপনি ছাড়া এটা যে ডুপ্লিকেট এটা বোঝার ক্ষমতা কিন্তু কারুন নেই স্যার তাই বলছি এটাই দিয়ে দিন আমরা কৃষ্ণকুমারকে ঠকাতে চাই কায়রাকে নয় ভুলে যেও না কায়রাও কিন্তু আমাদের মতনই নিজের বাবাকে ভীষণ ভালোবাসে অরিজিনাল পেইন্টিংটা স্যার 25 কোটি টাকা দাম সে টাকা আমি দেব আমার আজকের মধ্যে পেইন্টিংটা যে করে হোক চাই প্লিজ গো এন্ড গেট ইট এই শো কাম 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 হ্যালো হে কায়রা কোথায় তুমি কেন তোমার বাবার ফেভারিট পেইন্টিং এখন আমার কাছে আমার সাথে দেখা করার যে আফসোসটা তোমার হয়েছিল সেটা আর থাকবে না মিট মি এট কফি শপ আইল বি দেয়ার শাট আপ Enough is enough, Adi. ये सब खेला मरा एकदम भल लग जाना. Please stop it. What do you mean, Kaira? Kaira, तुम्ही कोथा है? कोथा है अब. तुम्हार प्लान मोतो? अमर जेखने था कर कोथा मी ठीक शेखने आया थी. आमर प्लान? अमर गाड़ी पेचुने जी कालो गाड़ी जैसे टा तुम्हार ताई तो? Stop following me. कालो गाड़ी? आमर? Kaira, तुम्ही गाड़ी ते के एकदम नाम में ना. Kaira, please गाड़ी ते के नाम में एकदम. Kaira, please. What do you think you are doing? Adi ke pathe chena tumade? No, stop it. Hey guys, listen. Kaira ke kyu kidnap korar plan koreche amader plan ta ke copy kore. Oh my god. Yeah. Tar mane oi coffee shop e kyu ekjon chilo je amader ke follow korchilo. Sir, amar mone hoy eta pre plan. Jate Kairar babar theke mota taka hatate pare. Ha. Na 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 na. Eto boro jinish noy. Eta এটা নিশ্চয়ই ছোটখাটো কোনো জিনিস ইয়া কায়রার হাতঘড়ি যেটা দাম 1 কোটি টাকার উপরে ইয়েস কিন্তু তাই যদি হতো তাহলে ওরা ঘড়িটাকে নিয়ে কায়রাকে ছেড়ে দিত ওরা তা করেনি তার মানে ওদের বড় কোনো উদ্দেশ্য আছে কিন্তু আমরা এখন ওকে ধরব কি করে কফি শপ 1 আর কফি শপ 2 এর মাঝখানে ওরা কায়রাকে কিডন্যাপ করেছে আর এমন একটা জায়গা রেখেছে যেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই ইয়েস কারেক্ট দ্যাটস নাইট ব্রিজ নাইট ব্রিজ নাইস মাইক টেক কেয়ার বস চলন্ত গাড়ি থেকে এই ধরনের বোতল ছুড়লে তার মুখটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তার মানে ওরা এদিকে গেছে সরি Yeah, Maria. Have you managed to track Kaira's location? No, sir. হ্যালো কায়রা কায়রা শুনতে পাচ্ছ তুমি কোথায় তুমি কায়রা আদি আমি জানি না কোথায় কায়রা হ্যালো ক্যান ইউ হিয়ার মি কায়রা আমাকে একটু বলো কায়রা কোথায় তুমি কায়রা আদি কায়রা আদি এটা একটা শিপ ফ্যাক্টরি কায়রা কিছু শুনতে পাচ্ছ না কায়রা শচীন রোড কায়রা
Shit! Churchill Road. Churchill Road. রিংমাস্টারও জানে রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে সার্কাসে খেলা দেখায় না হোয়াট না রে তোদের ওয়াট লাগাতে এসছি তুমি ওটাকে ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরিয়ে দাও যেটা বলছি সেটা করো কায়রা ঘুরো আমার কথা শোনো বলতে চাইছি
কায়রা লিসেন টু মি আজকে তোমার সাথে দেখা হওয়াটা আমার কোনো প্ল্যানিং ছিল না কায়রা তুমি বলেছিলে না তুমি সত্যি সত্যি আমাদের মেলানোর কেউ প্ল্যান করে থাকে তাহলে সেই আমাদের কাছাকাছি নিয়ে আসবে আজকেও ঠিক তাই হয়েছে কায়রা বিশ্বাস করো ওই জলের ঝাপটা জোরো হাওয়া একটা বাচ্চা ছেলে কুকুর এই কোনো কিছুই আমার প্ল্যানিং ছিল না তুমি হয়তো বুঝতে পারছো না কায়রা We are made for each other. Yes, guys. I love you, Kairan. I love you. I love you. Hi, Baba. Hi, Mai. How are you? Perfect. Bosh, bosh. তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? কই না তো? তাহলে চাটা খাওনি কেন এখনো? কি হয়েছে বলো তো? হুম? তেমন কিছু নয় ম্যাম। অ্যাকচুয়ালি আমরা একটা নতুন অয়েল এন্ড গ্যাস কোম্পানি প্রজেক্ট হাতে নিয়েছি। কিন্তু ইনভেস্টরদের এখনো কোনো কনফার্মেশন আসেনি। গ্রাহাম অ্যান্ড ওয়ার্নার হচ্ছে ওয়ার্ল্ডের এক নম্বর ইনভেস্টর কোম্পানি। তারা যদি একবার হ্যাঁ বলে দেয় আমাদের কে এন্ড কে গ্রুপ নাম্বার ওয়ানে চলে আসবে ম্যাম। দেখো তোমার বাবা যখন ফোন করেছিলেন তখন দেখলাম উনি নিজের অফিসের নর্থ ফেসিং করে বসে আছেন এন্ড দ্যাটস নট দ্য রাইট পজিশন হি শুড বি সিটিং এক্স্যাক্টলি 180 ডিগ্রি অপোজিট আই মিন সাউথ ফেসিং করে বাস্তু দোষ কি ড্যাডি অফিসে বাস্তু দোষ আছে কায়রা তুই তো জানিস আমি এসবে বিশ্বাস করি না ড্যাড নাও ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি লাইক রিয়েলি নলে খুব শিগগিরই আমরা কিন্তু আমাদের সমস্ত এসেট ছাড়তে চলেছি আর তোমার মেয়ে হয়ে আমি সেটা কোনোদিন হতে দিতে পারি না আর ইউ গেটিং মি ড্যাড ড্যাড আর ইউ গেটিং মি জয় নর্থটা কোন দিকে রাইট দেয়ার ম্যাম ইয়েস কি ভাল লাগছে দেখো তুই কি প্রেম করছিস তুমি কি করে জানলে প্রেমী মানুষকে অন্ধ আর সম্পর্কে বিশ্বাস করতে শেখায় এই ছেলেটা কি সেই যে তোকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে এন্ড হি ইজ এক্স্যাক্টলি লাইক ইউ স্মার্ট ট্যালেন্টেড হ্যান্ডসাম আর তোমাকে না জিজ্ঞেস করে ওকে আমি তোমার বার্থডেতে ইনভাইট করে ফেলেছি বাবা প্লিজ 10 মিনিটসের জন্য তুমি ওর সাথে দেখা করো আই এম শিওর ইউ উইল লাভ হিম প্লিজ ওকে বাট অনলি ফর 10 মিনিটস ইয়ে থ্যাঙ্ক ইউ ইউ আর দা বেস্ট আই লাভ ইউ সো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি তোর কথা শুনলেই আমি ভালো ওকে বাই বাই আর হ্যাঁ টেবিলের পজিশন চেঞ্জ করো না কিন্তু চেঞ্জ পজিশনস अगेन যেরকম ছিল সেরকম করে দাও রাইট মিরাকল স্যার গ্রাহাম অ্যান্ড ওয়ার্নার ডিলটা ফাইনাল করে দিয়েছে না তাহলে এরকমই থাক আজ থেকে কোর্টে ট্রায়াল শুরু হচ্ছে বাবা কোর্টে কৃষ্ণকুমারের মুখোমুখি হব তুমি কিছু ভেবো না আমরাই কেসে জিতব হ্যাঁ বাবা আমরা জিতব তুমি দেখে নিও
কি ব্যাপার স্যার? আপনি বললেন কৃষ্ণকুমারের সঙ্গে আজকে আপনার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তার থেকে এটা একটু ভায়োলেন্ট হয়ে গেল না? 30 বছর আগে যে লোকটার জন্য আমার বাবাকে অপমানিত হতে হয়েছিল তাকে চোখের সামনে পেলে হয়তো মেরেই ফেলতাম, তাই রাগটা এখানেই ঝেড়ে ফেললাম। Someone is bang on time. Time e ashata amar obbhes noy, amar shobhab. I'm impressed again. Kintu ajke amake impress korle cholbe na. Amar dad ke impress korte hobe. I know you are smart, but my dad is smarter. And remember, tomar kache shudhu 10 minute ache. Tarpore babar meeting ache Graham and Warner's er MD sathe. 1 minute. Why not? আমার চেম্বারে ডাকো, ঠিক 10 মিনিট। কিন্তু বিউটিফুল, তুমি প্রজাপতি পছন্দ করো? আপনিও তো পছন্দ করেন। আমার মেয়ের থেকে বেশি না। She is a lucky girl. তুমি খুব স্মার্ট, কিন্তু যতক্ষণ না আমার সামনে এসেছিলে। আমিও চেয়েছিলাম আপনি আমাকে ঠিক এইভাবেই জাজ করুন। কাম সুগার 2 কিউবস। তুমি যদি সত্যি স্মার্ট হতে তাহলে 10 মিনিটের মধ্যে 3 মিনিট এইভাবে ওয়েস্ট করতে না। কিছু মনে করবেন না, আপনিও যদি সত্যি স্মার্ট হতেন তাহলে নিজের মেয়ের ভবিষ্যৎটা 10 মিনিটে ডিসাইড করতেন না মিস্টার কৃষ্ণকুমার বর্ধন। কৃষ্ণকুমার বর্ধন, অনেকদিন পর নিজের পুরো নামটা শুনলাম। আই লাইক ইউ, লেটস প্লে অ্যাগেইন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু হারতে পছন্দ করি না। স্যার, আপনার সামনে যে বসে আছে সেও জীবনের প্রতিটা খেলা জিতেই এসেছে, এমনকি ম্যাচ শুরু হওয়ার আগে ট্রফিতে আমার নাম লেখা থাকতো স্যার। লেটস সি, এইখানে আমার কাছে দুটো গলফ বল আছে, এর মধ্যে একটাতে গোল্ড আছে আর একটাতে সিলভার। জান, তুমি যদি এর থেকে গোল্ডটাকে সিলেক্ট করতে পারো তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। আর যদি সিলভার হয়, মাই চয়েস ইজ দিস, জেতা একটা স্বভাব। আসলে কি জানেন স্যার, আপনি এতদিন যাদের সাথে খেলে এসেছেন তারা আনারই ছিল, তাদের মধ্যে জেতার ইচ্ছেটা কম আর হারার ভয়টা বেশি ছিল। আর আমি হার জিতকে ভয় পাই না, কারণ আমি জানি আমি জিতলে এগোবো আর হারলে শিখবো। সাধারণত এই ফর্মুলাটা আমি কারোর সাথে শেয়ার করি না, আপনার সাথে করলাম। এন্ড মাই চয়েস ইজ দিস। লোকে বলে টাইম ইজ কনস্ট্যান্ট, ভুল বলে স্যার, সময় বদলায়। গোল্ড, সুতরাং আমি জিতলাম, তার মানে আপনার মেয়ে এবার আমার সাথেই থাকবে।
আপনি শুধু জায়গার লগ্নটা ঠিক করে রাখবেন। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর দ্য টি। ওয়েল প্লেড আদিত্য মুখার্জি, সন অফ রুদ্র প্রতাপ মুখার্জি, কৃষ্ণ কুমার বর্ধন। ইটস নট জাস্ট আ নেম, ইটস আ ব্র্যান্ড। আমার এই পুরো নাম ধরে শুধু একজনই ডাকত, তোমার বাবা। কেমন আছে তোমার বাবা? আসলে পালিয়ে গেলে লাইফটা তো আর নর্মাল থাকে না। আমাদের এই ব্যবসায় বন্ধুর থেকে শত্রুকে বেশি চিনে রাখতে হয়। বলা তো যায় না কখন ছোবল মেরে দেবে। 30 বছর পর বাবার হয়ে বদলা নিতে এসছো, হ্যাঁ? পুরো সিনেমার মতো। মোটিভটাও খুব স্ট্রং। মাত্র 3টে মিটিংয়ে আমার মেয়েকে ইমপ্রেস করে আমার সঙ্গে দেখা করতে চলে এলে। তার মানে তোমার হাতে সময় খুব কম। কদিন বাঁচবে তোমার বাবা? 6 মাস, 3 মাস নাকি 30 দিন? আই গেস 30 দিনই হবে। বাবার শেষ ইচ্ছে পূরণ করতে এসছো, হ্যাঁ? তোমার বাবা তোমাকে কি বলেছে? আমি তাকে ঠকিয়েছি? আরে যুদ্ধে একজনেরই জিত হয়, আর সেই যুদ্ধটা যখন অস্ত্রের বদলে বুদ্ধির যুদ্ধ হয় তখন বুদ্ধিমানেরই জিত হয়। তোমার বাবার মতন বোকা লোকেরা হেরেই যায়। আমি কিন্তু তোমার বাবার সঙ্গে ব্যবসা করতে চেয়েছিলাম, ও সেটাকে প্রতারণা ভেবেছে। তুমি আমার মেয়েকে ঠকাতে এসেছিলে, কিন্তু হলোটা কি? উল্টো 25 কোটি টাকার গিফট! ওয়াও, কার্লোস রস, বিউটিফুল! এত দামি গিফট দিলে তুমি আমার মেয়েকে, কিন্তু দুঃখটা কোথায় জানো? এই দাবার ঘুটিগুলো সব আমার সাজানো। এখানে ঘোড়া আমার, মন্ত্রী আমার, রাজাও আমার। আমার ব্যাংক ব্যালেন্স 35,000 crores। আমার এই 30 বছরের সম্পত্তি তুমি 30 দিনে নিয়ে নেবে ভেবেছ? বললাম না তুমি স্মার্ট, কিন্তু আমার সামনে আসার আগে অব্দি। স্যার উনি এসে গেছেন। ইয়োর টাইমস আপ। আমার সঙ্গে 10 মিনিটের অ্যাপয়েন্টমেন্টের জন্য আবার 1 বছর ওয়েট করো। সো গেট আস, ইটস টাইম ফর আ ব্রেক। 1 সেকেন্ড স্যার, ব্রেকটা একটু পরে নিন। লেটস স্টার্ট দ্য মিটিং। এক্সকিউজ মি, আসলে গ্র্যাম অ্যান্ড ওয়ার্নার এর 50% শেয়ার হোল্ডার আপনার সামনে বসে আছেন। আপনি কি ভাবছেন আপনার বার্থডের ইনভিটেশন পেয়ে গিফট দিয়ে আপনার সাথে ফটো তুলতে এসেছি? সবার সামনে আপনার মুখোশ খুলে আপনার নামটা ধুলোয় মেশাতে এসেছি। এই বাটারফ্লাই পেন্টিংটা তো আপনার মেয়ে আপনাকে গিফট করেছে, তাই না? আর আজকে এই স্পেশাল দিনে আমার তরফ থেকে আপনাকে কোনো গিফট না দিলে হয়? September 1st এর নিউজপেপারের হেডলাইন, মুখ থুবড়ে পড়ল কেএনকে গ্রুপ, দেউলিয়া ঘোষণা করা হলো কৃষ্ণকুমারকে। তার পরের দিনে নিউজপেপার, দেশ ছাড়তে হলো কৃষ্ণকুমারকে। আর তার পরের দিনে নিউজপেপার, নিজের আইডেন্টিটি চেঞ্জ করতে হলো কৃষ্ণকুমার বর্ধনকে। 25 দিন স্যার, 25 দিন পর আপনার কাছে এটা ছাড়া আর কিচ্ছু থাকবে না, কথা দিলাম। আর কি যেন বলছিলেন আপনার নাম, ব্র্যান্ড এসব নিয়ে, ওটা কোথাকার মেক স্যার? মেড ইন ইটালি। এন্ড দিস ইজ মেড ইন ইন্ডিয়া। দু সেকেন্ড লাগে একটা ব্র্যান্ড ভাঙতে, আর আমার হাতে 25 দিন সময় আছে আপনার নামের ব্র্যান্ডটা ভাঙার জন্য। আরেকটা কথা স্যার, আমি গ্র্যাম অ্যান্ড ওয়ার্নারের কেউ নই। গ্র্যাম অ্যান্ড ওয়ার্নারের আসল এমডি আপনার সাথে দেখা করার জন্য কনফারেন্স রুমে ওয়েট করছে। শকড? দেন ইউ মাস্ট টেক আ ব্রেক।
Excuse me. Can you give me the bill of Mr. Amulya Mukherjee? Sure, sir. £10,000, please. Sure. I'm sorry, sir. It's declined. Will you give it another try? Sure, sir. I'm sorry, sir. It's not working. Okay. কোনো নোটিফিকেশন পাবি না দাদা তোর অ্যাকাউন্টটা হ্যাক করে টাকাটা আমি নিয়েছি হোয়াট কায়রাকে একটা পেইন্টিং গিফট করেছি কায়রা কৃষ্ণকুমার বর্ধনের মেয়ে তুই একটা পেইন্টিং কেনার জন্য এতগুলো টাকা খরচা করেছিস তা ওই কৃষ্ণকুমারের মেয়েকে গিফট দেওয়ার জন্য তুই চিন্তা করিস না দাদা টাকাটা যখন আমি নিয়েছি আমি তোকে ফেরত দেব শাট আপ জাস্ট শাট আপ তুই বাবা একদিন যে পোকামোটা করেছিলেন সেই পোকামিটা তুই আজ করলি ওই মানুষটাকে ঠকাতে গেলে আমরা সবাই পথে বসব অবশ্য তোকে এসব কথা বলে কি লাভ কোথায় যাচ্ছিস তুই দাদা দাদা কোথায় যাচ্ছিস তুই দাদা 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 বাবা এই খেলাটা আমি খেলতে পারছি না বাবা আমি তোমাকে সব মিথ্যে বলেছি সব মিথ্যে ওই কৃষ্ণকুমারের বিরুদ্ধে মামলা করেছি ওকে কোর্টে তুলব কেস জিতব সব মিথ্যে এসবই আমি করেছি বাবা তোমাকে খুশি করার জন্য ওই কৃষ্ণকুমার অনেক পাওয়ারফুল বাবা ও তো কোনো সাধারণ মানুষ নয় আমরা ওকে ছুঁতেও পারবো না বাবা বাবা আদি আমার সমস্ত জমানো টাকা নিয়ে একটা গিফট কিনেছে পেইন্টিং একটা ওই কৃষ্ণকুমারের মেয়েকে দিয়েছে আমার জমানো সব টাকা শেষ বাবা তুমি যে বোকামিটা করেছিলে আদি আবার সেই বোকামিটাই করেছে কিন্তু বাবা আমি তো এই বোকামোটা এফোর্ড করতে পারবো না বাবা আমার ফ্যামিলি আছে আমার মেয়ে আছে আমি এই বোকামোটা এফোর্ড করতে পারবো না সরি বাবা আই এম ভেরি সরি ঠিক ভুল জানি না বাবাকে সব বলে এলাম এরপর বাবার যদি কিছু হয়ে যায় একটা খবর অন্তত আমাকে দিস বড় ছেলে তো মুখাগ্নি আমাকেই করতে হবে তবে সেই সামর্থ্য আজ আর আমার নেই কতক্ষণ সময় দিলে কৃষ্ণকুমার বর্ধনকে তুই চিন্তা করিস না আদি কৃষ্ণর পতন না দেখে এই রুদ্র প্রতাপ মুখার্জি চোখ বন্ধ করবে না বাসুদেব আমায় সব বলেছে তুই কৃষ্ণের সাথে দেখা করেছিস আমি জানি আদি
একমাত্র তুই পারবি। যা দি যা। আদি পোমা কেমন আছে? ওকে কিন্তু ঠকাস না। থ্যাংক ইউ, চলো। চলে এসো স্যার, আমরা হেরে যাবো না তো? না, খেলা তো সবে শুরু। স্যার, আমি এই খেলার কথা বলছি না। আমিও এই খেলার কথা বলছি না। আমি বলছি যে কৃষ্ণকুমারের অ্যাকাউন্ট কি করে হ্যাক করা যেতে পারে। মা শেতলা দেবী বলছি, ওটা কিন্তু অত সহজ কাজ না স্যার। না, প্রথমত অ্যাকাউন্ট নাম্বারটা জানতে হবে, তারপর বিআইএসজি নাম্বার, আইবিএন নাম্বার, এমনকি সুইফট কোড পর্যন্ত জানতে হবে। মারিয়া, নোট ডাউন অল দ্য ডিটেইলস। শিওর স্যার। ব্যাংক নেম ইউরিয়াস, অ্যাকাউন্ট নাম্বার 2342। নো নো নো, ইয়া 8008-1234, সুইফট কোড 235686, আইবান নাম্বার JM GB KU 81182, অ্যান্ড BISG RSG BSM। ব্রিলিয়েন্ট স্যার, ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। একটা অ্যাকাউন্ট হ্যাক করার জন্য এই ইনফরমেশনটুকুই যথেষ্ট। না, এরপরেও অনেক কাজ আছে। ওই ব্যাংকে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, সেই অ্যাকাউন্ট খোলার জন্য 2 কোটি টাকা দরকার। কিছু মনে করবেন না স্যার, আমাদের যে সাড়ে সাথে দশা চলছে, যা হওয়ার পয়সা। আর আপনি তো এই পেন্টিংটা কিনতে গিয়ে সব টাকা খরচ করে দিয়েছেন। আপনি দিয়েছেন বলে হয়তো পেন্টিংটা ফেলেও দেবে। ও তো আর জানে না, ওই পেন্টিংটার উপরে সূর্যের আলো পড়লে কত সৌন্দর্য বেরিয়ে আসে। স্যার, ওকে ডুপ্লিকেট পেন্টিংটা দিলি। ওই ব্যাংকে অ্যাকাউন্ট না খুলেও কৃষ্ণকুমারকে সর্বশান্ত করা যেতে পারে। কিন্তু স্যার, জয়, ইয়েস স্যার, ওই পেইন্টিংটা ওই দেয়ালে লাগিয়ে দাও। ওকে। ইয়েস বস, আপনি যদি ইন্ডিয়া থাকতেন না, অলিম্পিকে প্রতিবার গোল্ড মেডেলটা আপনিই আনতেন। এই কথাটার জন্য তোকে পরে খাওয়াবো। হ্যাঁ, থ্যাংক ইউ। মনে রাখিস, আমাদের হাতে কিন্তু এখন 15 মিনিটের বেশি সময় নেই। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু বস, 15 মিনিট কেন? ওরা ঘুমিয়েছে, মরেনি, বুঝলে না? শেষ। মারিয়া, অল সেট? Yes, sir. Sir, it's done. আমার অফিসে ঢুকে আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে আমার সমস্ত টাকা পয়সা বার করে নেওয়ার চেষ্টা করছো, তাই তো? করো করো করো, চেষ্টা করো। আপনার না কনফিডেন্সের অভাব আছে, না হলে এইভাবে রাত 2 অবধি না ঘুমিয়ে চৌকিদারের মতো নিজের অফিসে এসে পাহারা দিতেন না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তুমি একটা কাজ করো, তুমি আর এই রাতের অন্ধকারে চোরের মতো আমার অফিসে ঢুকো না। এ নাও, দিস ইজ দি অ্যাক্সেস কার্ড। ধরো ধরো ধরো, মেন ডোরে এটাকে পাঞ্চ করে তুমি যখন খুশি আমার অফিসে ঢুকে পড়তে পারো। গুড। ও, তোমাকে একটা ছোট্ট জিনিস দেখাতে ভুলে গেছি। This is called a
ট্যাবলেট কানেক্টার। যতবার আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি লগ ইন করি ততবারই এখানে একটা ওটিপি আসে, আর উইচ স্টেজ ওনলি ফর 30 সেকেন্ডস। কাজে কৃষ্ণ কুমারের ব্যাংক এর অ্যাকাউন্ট হ্যাক করা ইজ নেক্সট টু ইম্পসিবল। শোনো, প্রত্যেক মেয়ের জীবনে না দুটো করে ফেজ থাকে। একটা হচ্ছে প্রেমের আগের পর্ব, যখন সে তার বাবাকেই মনে করে হিরো। আরেকটা হচ্ছে প্রেমের পরের পর্ব, যখন সে মেয়েকে সাপোর্ট না করলেই সে হয়ে যায় ভিলেন। তোমার মতন একটা চোরের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে তার জীবনটাকে তো আমি নষ্ট করে দিতে পারি না, সেই জন্য আমার মেয়েকে আমি সঙ্গে এনেছি। কায়রা, দাঁড়াও, লেটস প্লে আ গেম, কাম। আপনি না মানুষের ইমোশন নিয়ে খেলতে খুব ভালোবাসেন, তাই না? এমনকি নিজের মেয়ের জীবন নিয়ে খেলতে একটুও ভাবলেন না। ওকে, লেটস প্লে দ্য গেম। আপনি যদি গোল তোলেন তাহলে আমি আপনার আর কায়রার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব, কথা দিলাম। পিক ওয়ান, মাই চয়েসেস দিস। ইটস মাইন, অলরাইট, মাইন, মাইন। জয়, স্যার, পিক দিস ওয়ান। সিলভার, স্যার, তুমি হেরে গেলে। Let's go. হ্যালো কাঞ্চা, শোনো। Yes, sir. আমি রিফাইনারি পাবে আছি, তুমি দুখানা শার্ট নিয়ে এখানে তাড়াতাড়ি চলে এসো, একটা তোমার জন্য, একটা আমার জন্য। ওকে, ও স্যার, এই যে স্যার, এইটা একটাই এনেছো? আমার চাই না স্যার, অজগৌরঙ্গ তো হয়, আমার তো আছে, আমি তাতেই খুশি। I'm sorry, Kaira. আমি জানি এত তাড়াতাড়ি হয়তো তুমি আমাকে ক্ষমা করতে পারবে না। তোমার বাবাকে আমি ঠকাতে চেয়েছি, এটা যেমন সত্যি তোমাকে আমি ভালোবাসি, এটাও ততটাই সত্যি কায়রা। ভালোবাসার বদলা এই দুটো আলাদা ধরনের ইমোশন, এই দুটোকে ককটেলের মতন মিক্স করো না কায়রা, প্লিজ। লোককে কনফিউজ করাটা তোমার অভ্যেস, তাই না কায়রা? আমি কনফিউশনটাকে কাটানোর চেষ্টা করছি, বিশ্বাস করো। স্যার, ওরা দুটো আই ব্রিং একটা মাই মিস্টেক, আই ফরগেট মঙ্গলা কালী কপালে নিজ হেয়ার, এবার কি হবে? আমার কথা শোনো কায়রা। Why the hell are you following me? Listen to me, Kaira. Kaira, এই সিচুয়েশনের জন্য আমার কাছে একটা রেডি সলিউশন আছে। দেখো, আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব ভুলে যাও। আমরা কি আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি না? একবার চেষ্টা করো কায়রা আমাকে নতুন করে ভালোবাসার, প্লিজ কায়রা, প্লিজ কায়রা, প্লিজ। এটাকে ছুঁড়ে ফেলো। মানে? এটাকে ছুঁড়ে ফেলো। What do you mean, কায়রা? Just do it. এবার এটাকে সরি বলো। What? সরি বলো।
তুমি এটাকে বল। সরি। তুমি একটু আগে বললে না তোমার কাছে সব জিনিসের রেডি সলিউশন আছে, কোথায়? এই বলটাকে সরি বললে জোড়া লাগলো না তো? আমার মনটা এভাবে ভেঙে দিতে চাইছো, সেটা জোড়া লাগা খুব মুশকিল। আমার বাবার গ্যাস লাইনের সাথে যুক্ত হওয়া 30 বছর পুরনো ইকোজোন আর্টিকেলটা কালেক্ট করতে, তারপর তোমরা সেগুলো সাবমিট করেছো আয়ারল্যান্ডের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে। আর ঠিক তার পরের দিন এখানকার লোকাল লোকেদের ভুল বুঝিয়ে তাদেরকে আমার বাবার এগেইনস্টে করে এই গ্যাস প্রজেক্টটা বন্ধ করতে চেয়েছে, তাই তো? আর এগুলো করার কারণ শুধু একটাই, দুদিন বাদে এনভায়রনমেন্টাল কমিটির সদস্যরা আসবে আর তারা যদি এই প্রজেক্টে ক্লিয়ারেন্স সার্টিফিকেট না দেয় তাহলে এই প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে, আমার বাবার স্বপ্ন ভেঙে যাবে আর তোমরা জিতে যাবে। আর এই অপারেশনের নাম তোমরা দিয়েছো লিড, where L stands for library, E stands for external affairs, A stands for agitation. Well, dear maneta ami ekhono bujhte parchi na, jotokhon na bujhte pari tumra shobai ekhanei thakbe. কি ভাবছো তুমি? তুমি একদম কিচ্ছু ভাববে না। কারুর ভাবাটাও কি অন্যায়? তোমার ভাবা মানে প্ল্যানিং প্লটিং করা। তাহলে তুমি বলো কি করব? আমার প্রশ্নের উত্তর দাও। ডি এর মানেটা কি? ডি এর মানেটা তোলা থাক ঠিক সময় জানতে পারবে কায়রা। তোমার মাথা ফাঁকা থাকতে দেওয়া যাবে না। জাস্ট আনসার মাই কোশ্চেনস। ইসরোর ফুল ফর্ম কি? কফি। হ্যাঁ, সি ফর কফি খাবো। সি এর মানেটা তো বুঝলাম, কিন্তু এবার ডি এর মানেটা কি সেটা বলো। ডি এর মানে তোমাকে তো বলেইছিলাম ঠিক সময় মতন জানিয়ে দেব। আমিও তো তোমাকে বলেছিলাম যে তোমাকে প্ল্যানিং প্লটিং করতে দেওয়ার সময় দেওয়া যাবে না। সো আনসার মাই কোশ্চেনস। সৌরভ গাঙ্গুলি। মানে তুমি কি করে জানলে? এটা আমার প্রথম প্রশ্ন। তুমি তো জানোই যে আমি তোমার মনের ফ্রিকোয়েন্সি বুঝতে পারি। শুধু তুমিই কেন, আমার 10 ফিট ডিস্টেন্সের মধ্যে যারাই থাকে না কেন তাদের মনের ফ্রিকোয়েন্সি আমি বুঝতে পারি। এবার বলো আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর কি? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার বলো। সত্যজিৎ রায়। এবার বলো। জগদীশ চন্দ্র বসু। হোয়াট, হাউ আর ইউ ডুইং দিস?
আমি বিশ্বাস করি না সিম্পল নেক্সট টাইম থেকে তুমি যখন কোনো কোশ্চেন পেপার সেট করবে তখন সেটাকে কোনো জায়গায় লুকিয়ে রেখো এইভাবে ওপেনলি কিচেনে রেখো না হোয়াট এভার তোমার আসল প্রশ্নের উত্তরটা তো জেনে যাও D stands for DNA. I need the reports latest by tomorrow. Generally, it takes a little longer, sir. Doctor, please try and understand. It's really urgent. Okay, I'll do the needful. Thank you very much. তুমি এখানে কি করছো মনে আছে তোমাকে বলেছিলাম টি স্ট্যান্ডস ফর ডিএনএ সেটারই প্রমাণ দেওয়ার জন্য তোমাকে নিতে এসেছি এসো আমি তোমাকে আর বিশ্বাস করি না আদিত্য শেষবারের মতন বিশ্বাস করে দেখো কায়রা না হলে সারা জীবনের জন্য আফসোস করতে হবে প্লিজ কায়রা Joy? Yes, sir. Call Kyra, fast. Okay. এটা কোথায় নিয়ে এলে তুমি আমায় আদিত্য মুখার্জি বলছি তুই কিন্তু খুব বড় ভুল করছিস ঠিক ভুলের বিচার সময় মতন হয়ে যাবে মিস্টার কৃষ্ণকুমার বর্ধন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না তুই আমাকে চিনিস না কিন্তু আপনি চেনেন মধুবন্তীকে আদিত্যর সাথে আপনার কি সম্পর্ক না মানে আমি বুঝতে পারছি না আপনারা দুজন মিলে ঠিক কি করতে চাইছেন হোয়াট আর ইউ গাইজ আপ টু আমি কিছুই জানি না ওই ছেলেটা আমাকে শুধু বলল আমার সঙ্গে যদি কেউ দেখা করতে আসে তাহলে এই অ্যানভেলোপটা তাকে দিয়ে দিতে Little princess. I hope the flight is on time. I want to go to
toilet. Oh yes. আমি নিয়ে যাচ্ছি। আরে তুমি বসো, তুমি বসো। এসো এসো। Come 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 come. Tata. Bye. Ma'am, we need to check your bag. But why? It's an order from the higher officials. Excuse me, just stop it. What are you doing? What are you up to? Stop it, sir. Krishna, listen. Please stop. It's cocaine. You have to come with us. Officers, sir, arrest her. Believe me, ma'am. Believe me, sir, I did not know anything about it. I did not know anything. Krishna! 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 Also stands for dream. Kaira, তুমি বলেছিলে না ভাঙা জিনিস কোনোদিনও জোড়া লাগে না। এ দেখো, এটা জুড়ে গেছে। Old villain, new entry. চিন্তা পাচ্ছ? এই বিষ থোবড়া তো তুমি কখনোই ভুলবে না, কি তাই তো? একদম ঠিক বলেছ কৃষ্ণকুমার বর্ধন। কতদিন পর এই নামটা শুনলাম তোমার মুখ থেকে। আই রিয়েলি মিসড ইট। কিন্তু তোমাকে এই অবস্থায় দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। তোর পরিণতির কথা চিন্তা করে আমার খুব খারাপ লাগছে। তার কারণ আমার এই লড়াইয়ে আমার ছেলে আমার পাশে আছে, কিন্তু তোর পাশে তো তোর বউ, তোর মেয়ে কেউ নেই। তোমার ছেলে এই কনফিডেন্সটা তোমার থেকেই পেয়েছে, কিন্তু এই লড়াইটা তুমি জিতবে এটা ভাবলে কি করে? জিত সবসময় সত্যের হয় কৃষ্ণ, সেটা 30 বছর পরে হলেও। বাঁচার ইচ্ছেটা এখনো মরেনি দেখছি। তুমি সর্বনাশ না দেখে অত সহজে আমি মরবো না। তোমাকে তো বেঁচে থাকতেই হবে, তোমার পরিবারের সর্বনাশ দেখার জন্য। আর সেই জন্য লন্ডনের সেরা ডাক্তারদের আমি অ্যাপয়েন্ট করে যাচ্ছি। আমি কিন্তু কখনো হারতে শিখিনি, আর যদি সেরকম অবস্থা হয় তাহলে কাউকে মারতেও কিন্তু আমার হাত কাঁপবে না। কেমন আছিস? কি রে, তুই নাকি মিথ্যে কথা বলিস না? মানে? বাবার শরীর ভালো নেই, যে কোনো সময় বাবার কিছু হয়ে যেতে পারে, এসব মিথ্যে কথা মেসেজ করলি কেন তুই আমায়? দাদা, আমি তোকে আসলে কি জানিস, মানুষের ইমোশনসের কোনো মূল্য নেই তোর কাছে, তাই আমার ইমোশন নিয়ে তুই খেলা করলি। তোর মাথার মধ্যে তো কৃষ্ণকুমারের বদলা ঢুকে বসে আছে, তাই না? তাই আমার কি হলো না হলো তাতে তোর কিচ্ছু যায় আসে না।
তোকে ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। দাদা বিশ্বাস কর আমি কিন্তু প্লিজ কাম। This is for you. For me? Yeah. Krishna Kumar Bordhan speaking. Aaj ki tarikh ta khyal korecho? 1st September. Tomar hate ar matro 2 ghonta baki ache amake haranor jonno. Ei 2 ghontay cholo tomar shonge eta shesh khela kheli. তবে খেলাটা শুরুর আগে তোমাকে একটা গল্প বলি। নর্থ আফ্রিকায় একটা খুব বিষাক্ত কাঁকড়া বিছে আছে, যার নাম হচ্ছে লিয়ারস কুইনসাস সেভিয়াস। ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। এই কাঁকড়া বিছের হুলে এমন বিষ আছে যে একবার হুল ফোটালে একটা চপুটের মানুষকেও 2 ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে। আমার না এরকম দুটো ছিল, একটা খুঁজে পাচ্ছি না। কামড়ালো নাকি? আর মাত্র 2 ঘন্টা বাকি আছে, নিজেকে বাঁচাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু আমি সাহায্য করছি। তোমার ফোনে আমি কয়েকটা ক্লু পাঠাচ্ছি, পারলে নিজেকে বাঁচাও। এর অ্যান্টিডোট কিন্তু কোনো ফার্মাসিতে পাবে না, আর কিছুক্ষণের মধ্যেই তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। এটাই এই পয়জনের প্রথম স্টেজ। সেকেন্ড স্টেজ, পাগুলো অবশ হয়ে যাবে, তুমি চলতে পারবে না। সো জাস্ট ফলো দ্য ক্লুজ। দাদার গাড়ির চাবিটাও পেয়ে গেলে, তাও তো তাড়াতাড়ি। বা নাও দ্য থার্ড ক্লু। টাইম ইজ রানিং আউট। টাইম ইজ রানিং আউট। নিশ্বাস নিতে পারছো না তো? কষ্ট হচ্ছে? হেরে গেলে চলবে না, তোমাকে জিততে হবে। মনে আছে তুমি বলেছিলে তুমি কখনো হারতে জানো না? এইবারে তোমার সঙ্গে আমার লড়াই, দেখি কে জেতে, তুমি না আমি। কি খুঁজে পেলে যেটা খুঁজছো? গ্রেট জব আদিত্য। কিন্তু অ্যান্টিডোট কোনটা তুমি বুঝবে কি করে? সিম্পল, ফলো দ্য লাস্ট ক্লু। কিন্তু ক্লুটা তুমি দেখবে কি করে? তোমার চোখ তো ঝাপসা হয়ে আসছে, তাই না? এটা থার্ড স্টেজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা লাইফ লাইন দিচ্ছি। বেড নাম্বার 702। হ্যালো, আদিত্য বলছি। হ্যাঁ বস বলুন। শোন না, বাবাকে একটা কি স্যালাইন দিয়েছে? হ্যাঁ বস দিয়েছে। তুই সেটার পাশে যা, দেখবি ওর গায়ে একটা নম্বর লেখা আছে, সেটা রেড কালার দিয়ে মার্ক করা আছে। সেই নম্বরটা তাড়াতাড়ি বল। কিন্তু বস আপনার কি কিছু হয়েছে? যেটা বলছি সেটা তাড়াতাড়ি কর। এই তো দেখছি স্যার, 10 5000 2526 10 5000
কারণ তোমার আইকিউ লেভেল আস্তে আস্তে জিরো হয়ে যাবে। আর ঠিক 10 মিনিটের মধ্যে রুদ্রপ্রতাপ তার ছোট ছেলের মৃত্যু সংবাদ পাবে। Very sad. কিন্তু হেরে গেলে হবে না আদিত্য, বদলা নিতে হবে তো। Run, আদিত্য, run, you can do it. Run. গাড়ি থেকে অ্যাক্সেস কার্ডটা বার করলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে নাম্বারটার জন্য ফোন করলে কিন্তু সিকিউরিটির হাতে নিজের সহকারীদের ছেড়ে দিয়ে এলে Give me the box. I said, give me the box. Dada. Dada. Kavya. Save my daughter. Kavya. Kavya. Kavya.
গেটা বাদি আদি গেটা বাদি আদি ওকে ফাইন তাহলে আমিও কারোর কথা শুনবো না তোমার ইমোশন দেখে আমার চোখে জল চলে আসা উচিত ছিল কিন্তু কি করবো বলো আই এম ইমোশনলেস মার্সিলেস রুথলেস বিজনেসম্যান তোমাকে মারাটা আমার উদ্দেশ্য ছিল না তোমাকে বাঁচিয়ে রেখে তোমার হেরে যাওয়াটা লাইভ টেলিকাস্ট করে তোমার বাবাকে দেখানোটাই আমার মোটিভ ছিল যে ব্লু বক্সটা তুমি নিয়েছিলে তার মধ্যে কি ছিল জানো সিনথেটিক ড্রাগস ভেরি রেয়ার ড্রাগস যার দাম কয়েক মিলিয়ন পাউন্ডস এবার তো পুলিশ তোমায় অ্যারেস্ট করবে কারণ চুরি করাটা ইজ এ ক্রিমিনাল অফেন্স কংগ্রেচুলেশনস ইউ আর নাও অফিশিয়ালি এ ক্রিমিনাল গেম ওভার Do you have a lawyer? No, I don't have. Excuse me. His lawyer is here. All right. Tor biler byabostha hoye geche. Tui amar biler jonno eto taka peli kotha theke? Ekta Mercedes theke. Amar bhaier mullo amar kache onek onek beshi. Tui amar jonno nijer pochonder Mercedes bikri kore dile dada. কথা তো ছিল কৃষ্ণকুমার বর্ধনকে হারিয়ে বেন্টলি কিনব ইউ আর ফ্রি টু গো নাও বাই টেক ইওর সিট থ্যাংক ইউ স্যার আদিত্যর বেল হয়ে গেছে কে কে বেল করালো আদিত্যর দাদা বিক্রম ওরা এক্ষুনি গাড়ি নিয়ে বেরোলো স্যার জাস্ট ফলো দেম এন্ড কিপ মি আপডেটেড ওকে স্যার ওরা কি করছে এখন স্যার পার্লারে দুই ভাই মিলে বসে হেড মাসাজ নিচ্ছে ওদের মাথা খারাপ হয়ে গেল নাকি স্যার
টাকা জামা কাপড় কিনছে। মানে এই এটা সত্যি কথা বলো তো, তুমি কি ওদের কি ফলো করছো না অন্য কাউকে? ওরা এখন আমার সামনে, আমাদের 10 মিনিট কেউ ডিস্টার্ব করবে না। তুমি যখন খুশি আমার অফিসে ঢুকে পড়তে পারো। পার্লার, শপিং, বাহ ভালো, বেশ ভালো লাগছে দুজনকে। থ্যাংক ইউ স্যার, এটা আমার খুব ভালো লাগে। হারবে তাও মাথা উঁচু করে। তোমাদের এই নতুন স্যুট গুলো দেখে আমার 30 বছর আগের একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। তোমাদেরই মতন একজন স্যুট পরা লোক তার দুটো বাচ্চা ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে পালিয়ে গিয়েছে। আজকে তোমাদের দুজনকে তোমাদের বাবার মতো দেখতে লাগছে। এরে যাওয়া। 1st September, নিউজপেপারে হেডলাইন, মুখ থুবড়ে পড়ল কে এন কে গ্রুপ। কৃষ্ণ কুমারকে দেউলিয়া ঘোষণা করা হলো। তারপরে দিনে নিউজ পেপারে হেডলাইন, দেশ ছেড়ে পালালো কৃষ্ণ কুমার। তারপরে দিনে নিউজ পেপারে হেডলাইন, কৃষ্ণ কুমার নিজের আইডেন্টিটি চেঞ্জ করলো, বামুন হয়ে চাঁদে হাত দেওয়া। আমি জানি রুদ্রপ্রতাপ তোমাদের এই হারটা মেনে নিতে পারবে না, আর তোমাদের ব্যাংকে একটা টাকাও নেই। এই টাকাটা দিয়ে তোমাদের বাবার শেষ কাজটা একটু ভালোভাবে করো। নাও গেট লস্ট। স্যার যাওয়ার আগে আপনার সাথে একটা সেলফি তুলতে চাই। হ্যাঁ প্লিজ স্যার, না করবেন না স্যার প্লিজ। আয় দাদা আয়। শিওর, একটা সেলফি প্লিজ। কি একটা সেলফি? ইয়া আসুন স্যার। স্যার পাউট স্যার, পাউট পাউট স্যার, একবার পাউট স্যার প্লিজ স্যার। স্যার একবার পাউট করুন না স্যার প্লিজ। না ঠিক জমছে না, কিছু একটা মিসিং আছে। কি যেন মিসিং আছে, কি যেন, কি যেন জমছে না। মনে পড়ে গেল। কুড়ি বছর আমার মেয়ের থেকে আমাকে আলাদা করে রাখলে কৃষ্ণকুমার বর্ধন, অনেক বড় বিজনেসম্যান, সম্পর্কের সঙ্গে ব্যবসা করতে পারে এমন একজন লোক। কিন্তু দেখো আজ তোমার কাছের লোকগুলো তোমার তোমার হেরে যাওয়া দেখতে এসেছে, অসহায় তোমাকে দেখতে এসেছে। আমি কোনো ইমোশনাল ফুল নই বলেই এত বড় একটা সাম্রাজ্য গড়তে পেরেছি। আর তাছাড়া পাশা খেলায় বউকে বাজি রাখা কোনো নতুন ব্যাপার নয়। আমার কাছে আমার মেয়েই সব। কায়রা আমার পাশে থাকে। আই এম সো সরি মিস্টার বর্টন, আপনার জন্য কায়রা নয়, আপনার জন্য নিজের বিজনেসটাই সব। কায়রা তুই আমাকে ভুল বুঝছিস। আমি একদম আপনাকে ভুল বুঝছিলাম। এত বছর ধরে আপনি আমায় ভুল বুঝিয়েছেন আর আমি ঠিক সেটাই বুঝে গেছি। তুমি কি ভেবেছিলে বলো তো, তুমি কি ভেবেছিলে সারা জীবন সত্যিটাকে গোপন করে রাখবে তুমি? 20 বছর আগে মা আমাকে ছেড়ে যায়নি, আপনি মাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছিলেন শুধুমাত্র নিজের বিজনেসের জন্য। এন্ড ইউ নো হোয়াট, আপনার বিজনেস পলিসিটাই ভুল। যারা মানুষ ঠকিয়ে ব্যবসা করে তাদের বিজনেসম্যান না,
চিট বলে। ওয়ান্স এ চিট অলওয়েজ এ চিট। শ্যাল উই? চলুন। চেক বাউন্স হওয়াটা তো একটা চিটিং কেস দাদা, হ্যাঁ এটাও তো একটা ক্রিমিনাল অফেন্স। অ্যাবসলিউটলি, ক্রাইমকে যদি কোট প্যান্ট পরানো হয় ওনার মতোই দেখতে লাগবে। স্যার এবার আমি আপনাকে একটা মিথ্যে কথা বলবো, সেই মিথ্যেটাকে যদি আপনি সত্যি মানেন তাহলে সেটা মিথ্যে থেকে যাবে, আর যদি মিথ্যেটাকে মিথ্যে মানেন তাহলে সেটা সত্যি হয়ে যাবে। এই কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ব্যাংক ব্যালেন্স এখন জিরো, বিশ্বাস হচ্ছে না? প্লিজ চেক ইট স্যার, দেখুন। আমার অ্যাকাউন্টে 35,000 কোটি টাকা ছিল, এখন বেড়ে সেটা 40,000 কোটি হয়ে গেছে। মানে কি? কি আরে কি হচ্ছে, কি করছো এসব? আরে কি করে করছো এসব? এটা কি করে সম্ভব? তুমি কি করে করলে? জানি আপনার ডিভাইসের পাসওয়ার্ড হ্যাক করা খুব কঠিন, কিন্তু ওটা দেখে টাইপ করা খুবই সহজ। কার্লোস রস, ওই পেন্টিংটা যখন আপনাকে গিফট করেছিলাম তার মধ্যে একটা ছোট্ট ক্যামেরা ফিট করে দিয়েছিলাম। মারিয়া, ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট, ও প্রচন্ড ফাস্ট টাইপ করে। এক মিনিট, এক মিনিট, 30 সেকেন্ডের ভেতরে আপনার ঠিকুচি তুষ্টি সব টাইপ করে দিল। নিশ্চয়ই এখন আপনি আমার উপরে খুব গর্ব করছেন, হবু জামাই বলে কথা। থ্যাংক ইউ কায়রা। বাস্তু দোষ, জয়কে দিয়ে আমাদের সব কথা শুনতেন তাই তো? কিন্তু মজার ব্যাপারটা কি জানেন স্যার, ওই কথাগুলো শুনে আপনি কি কি করতেন সেগুলো সব আমি দেখতাম। একেই বলে রাজায় রাজায় খেলা। চলো এবারে তুমি বাজিটা জিতে গেলে, কিন্তু মুশকিলটা কোথায় জানো? আমি তো হারলাম না। তুমি হয়তো জানো না যে আমার একটা জকের ধন আছে, যেটা দিয়ে আমি আবার নতুন করে সাম্রাজ্য তৈরি করতে পারি। আমার যা যা টাকা চলে গেছে আমি সব 15 দিনের মধ্যে ফিরিয়ে আনবো। আরে হাসছো কেন, আমি তো কিছু বুঝতে পারছি না। স্যার ফোনটা ধরুন স্যার, আপনার ফোন, ভীষণ ইম্পর্টেন্ট কল স্যার, প্লিজ ধরুন স্যার। হ্যালো স্যার, আমি গিরি কথা বলছি, গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হয়ে গেছে মানে এটা কি কোনো সিলিন্ডার নাকি যে গ্যাস শেষ হয়ে গেল? হ্যাঁ স্যার, সিলিন্ডার আমাদের এরিয়া থেকে 100 মিটার দূরে বড় বড় সিলিন্ডার রাখা আছে স্যার, ওই সিলিন্ডার থেকেই বড় বড় পাইপ লাইন ফুটে আমাদের এখানে গ্যাস আসতো স্যার, এখন কি করবো স্যার? হ্যালো স্যার, হ্যালো অবু জামাইয়ের সব খবরই রাখলেন, আর এই খবরটাই রাখলেন না? হি ওনস আ পাইপলাইন কোম্পানি, তোমারই ব্যবসার নীতিতে তোমাকে মাত দেয়া হয়েছে কৃষ্ণ। ঠিক সেইভাবেই তোমাকে ঠকানো হয়েছে কৃষ্ণ কুমার বর্ধন।
আপনি ঠিকই বলেছিলেন স্যার, এই বাজিটা আমিই জিতে গেলাম। কিন্তু বিশ্বাস করুন, আপনার টাকা নিয়ে নেওয়াটা আমার উদ্দেশ্য ছিল না। 30 বছর ধরে একটা মানুষ বেঁচে থেকে রোজ অল্প অল্প করে মরছিল, সেই মানুষটার আত্মসম্মান ফিরিয়ে দেওয়াটাই আমার আসল উদ্দেশ্য ছিল। আমার কাছে বাজিটা ছিল সেই মানুষটার উপরে লেগে থাকা বিশ্বাসঘাতকের দাগটা মুছে ফেলে এই এতগুলো মানুষের অধরা স্বপ্নটাকে সত্যি করা। আপনি আমাকে বাঁচার অপশন দিয়েছিলেন না স্যার, এবার আমি আপনাকে পালানোর সুযোগ দিচ্ছি। পালান স্যার, নইলে এই লোকগুলো আপনাকে মেরে ফেলবে। পালান, টাইম ইজ রানিং আউট, পালান। কিন্তু যাওয়ার আগে আপনার জন্য একটা গিফট আছে, এটা রাখুন স্যার, আপনার কাজে লাগবে। সো নাও ফাইনালি দ্য গেম ইজ ওভার। যদি পরিস্থিতি কঠিন থেকে আরো কঠিন হয়ে ওঠে, যদি চিৎকার করে বলে তুমি পরাজিত, তাহলে ভয় পেও না। মনে রেখো, সত্যের পথ অতটা সোজা নয়, বাধা আসবেই, সেই বাধার সাথে লড়াই করেই বাজিটা তোমায় জিততেই হবে। এই কথাটা আমার নয়, আমার বাবার। Thank you everyone. Please be seated. Ladies and gentlemen, I'm extremely happy to welcome you back to Great India in Great Britain, an initiative by Mr. Rudra Pratap Mukherjee's Great India Company. আলাই বা কই যাই আরে মানুষ লুকাই বা কই যাইয়া, আলাই বা কই যাই আরে মানুষ লুকাই বা কই যাইয়া, আজরাইলা শিয়া যদি বান্ধিবে কোশিয়ারে, জগত স্বামীর ঘরে যাইতে হবে রে, ও তোমায় জগত স্বামীর ঘরে যাইতে হবে রে, আলাই বা কই যাই আরে মানুষ লুকাই বা কই যাইয়া, আলাই বা কই যাই আরে মানুষ লুকাই বা কই যাইয়া, এক বিয়ায়া শিলা তুমি এই ভব সংসারে, আরেক বিয়ায় গেলা তুমি স্বামীর হাটি ধরে, এক বিয়ায় আসিলা তুমি এই ভব সংসারে, আরেক বিয়ায় গেলা তুমি স্বামীর হাটি ধরে,
সামনে আছে আরেক বিয়া, সামনে আছে আরেক বিয়া, এটাই তো শেষ বিয়া রে। জগত স্বামীর ঘরে যাইতে হবে রে, ও তোমায় জগত স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া। আজরাইলা সিয়াজদে বান্ধিবে কোশিয়ারে, জগত স্বামীর ঘরে যাইতে হবে রে, ও তোমায় জগত স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া। চলো নেতে যাইব যারা পালকি কাঁধে লইয়া, বাসর ঘরে থুয়া আইব মাটি চাপা দিয়া। চলো নেতে যাইব যারা পালকি কাঁধে লইয়া, বাসর ঘরে থুয়া আইব মাটি চাপা দিয়া। সাইজা যাইব আর না আইব, সাইজা যাইব আর না আইব, নায়রো লাগিয়া রে, জগত স্বামীর ঘরে যাইতে হবে রে, ও তোমায় জগত স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া। पता था अजय भाई आज आने वाले? क्या है कि आज मुझे सुबह से ही अंदर अंदर से लग रहा था कि आज कोई खास मेहमान आएंगे ही। नीचे ना ¡Gracias!